আমার ব্রিডিং পেয়ারের মধ্যে ব্র্যাক পেয়ার কিংবা কপিয়ার দেখানো যাচ্ছে, আমি চেষ্টা করছি। ব্রিডিং পেয়ার যেগুলো রয়েছে সেগুলোর কালারটা একটু দেখাচ্ছি। এই উপরে এক পেয়ার, এখানে একটা, এটা একটা, এটা হচ্ছে এক পেয়ার। নিচে এখানে রয়েছে আর এক পেয়ার। এর চেয়ে নিচে আবার আরেক পেয়ার আছে, সেটা দেখাচ্ছি আমি। এটা বুকে পুরো লাল, কিন্তু এখন লাইটটা সরাসরি পড়ছে জানলা দিয়ে ওর বুকে, যে কারণে অতটা কালার আমি এখানে দেখাতে পারছি না, নাহলে সুন্দর লাল। এই পাখিটা যেমন লাল দেখা যাচ্ছে, প্রত্যেকটা পেয়ার আমার ওরকম লাগে। এরকম কালার প্রত্যেকটা পেয়ার আমার ব্রিডিং পেয়ারে, যে কয় পেয়ার রয়েছে প্রত্যেক পেয়ারেরই কালার এরকম। এখানে রয়েছে আর এদিকে আমার আছে, এদিকে পূজা, ওইদিকে আছে আরেক পেয়ার, এই যে ভেতর দিকে, এদের সোজাসুজি ওই পারে রয়েছে আর এক পেয়ার বক্সের মধ্যে ঢুকে গেল। এখানে আছে আমার সানচিকের পেয়ার গুলো, এখানে আছে এক পেয়ার সানচিক, এর নিচে রয়েছে আর এক পেয়ার, এর নিচে রয়েছে আরেক পেয়ার, কোথায় সানচিক, এটা পুরো এগ্রেসিভ হয়ে রয়েছে, মানে ব্রিডিংয়ের সময় চলে আসছে, কিন্তু ভীষণ গরম পড়ার কারণে আমি এখনও এদের এনভায়রনমেন্ট অনুযায়ী যা যা প্রয়োজন সব ঠিকঠাক না পাওয়া পর্যন্ত আমি আর বসাবো না, ওই জন্য এদের ব্রিডিং করতে এখনো দেড় মাসের মতো সময় লাগবে ব্রিডিংয়ে বসাতে। ওই ওদিকে আমার সানগুলো, আর দুটো সানের বাচ্চা রয়েছে, যে বাচ্চাগুলোর কালারটা একটু দেখানোর চেষ্টা করছি আমি। এগুলো ঘরের বাচ্চা, এর বয়স খুব জোর হলে 4 মাস হবে, কিন্তু এর যে কালার চলে আসছে এখনই, এগুলো দুর্দান্ত কালার হবে আমি সেটা বুঝতে পারছি এখন থেকেই। খাবার দাবার সব ঠিকঠাকই পাচ্ছে, যে কারণে খুব শীঘ্রই এরা এর প্যারেন্টের কালারটা পরিণত হচ্ছে। আর এদিকে আমার রয়েছে সিবিসিটা, দেখি এখন দেখা যাবে কি না, দেখি চেষ্টা করি। সিবিসিটা দেখা যাবে না, সিবিসির ওখানে এখন অন্ধকার চলে আসছে। এখানে আছে আমার ব্লু, এখানে আছে ব্লু, এখানে আছে ব্লু, আর এদিকে নিচে এক পেয়ার ব্লু, এটা টাইমের জন্য অন্ধকারও বোঝা যাচ্ছে না। যাই হোক, দেখা যাক আগামী রেজাল্ট কেমন হয়, আপডেট করতে থাকবো, আপনাদের জানাতে থাকবো আপডেট দিয়ে। প্রত্যেকটা আমার অ্যাডাল্ট পেয়ার এরকম কালার।